প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। গার্মেন্ট শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে এশিয়ান টিভির সাপ্তাহিক আয়োজন আরএমজি টক উইথ মেহেদি মাহবুব আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিস্টার মোহাম্মদ নাসির, ডিরেক্টর বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি জনাব সিরাজুল ইসলাম রনি। মিস্টার নাসির, মিস্টার রনি, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। থ্যাংক ইউ। আরএমজি বাংলাদেশ একটি ফোরাম যা বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রির পক্ষে পজিটিভ ক্যাম্পেইন করছে। আপনারা সঙ্গে থাকতে পারেন, আমরা যেমন আছি এদের সাথে। facebook.com/rmgbangladesh এই পেজে আপনার সঙ্গে থাকুন। মহান মে দিবস উপলক্ষে আরএমজি বাংলাদেশ তৈরি করেছে একটি অডিও ভিজুয়াল, শুরুতেই উপস্থান করছি সেই প্রতিবেদনটি। চলুন দেখে নিই আরএমজি বাংলাদেশের ডকুমেন্টারি। মিস্টার মোহাম্মদ নাসির, আমরা মহান মে দিবসের প্রেক্ষাপটে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে রেডিমেড গার্মেন্ট শিল্প শ্রমিকদের জন্য কী কন্ট্রিবিউট করছে এবং অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে এর ভূমিকা আপনি একটু শুরুতে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে বিজিএমই তথা পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে কী কী কাজ করছে। আমি বিষয়গুলি এক এক করে আপনাকে উত্থাপন করছি। প্রথমে হলো বিজিএমির অধিভুক্ত যতগুলো ফ্যাক্টরি আছে, প্রতিটা ফ্যাক্টরিতে যত শ্রমিক কর্মচারী কাজ করে তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। লাইফ ইন্স্যুরেন্স কোনো সেক্টরে এই পলিসি নাই, একমাত্র বিজিএমির মাধ্যমে সে যেখানেই মারা যাক 2 লাখ টাকা করে সে পাবে। যতগুলো শ্রমিক বিকিমিও তো বোধহয় একই এখন পাশাপাশি তারা শুরু করেছে, অন্য কোনো সেক্টরে এই সুযোগটুকু নাই। পাশাপাশি 12টা হেলথ সেন্টার আছে বিজিএমির পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণে, যে হেলথ সেন্টারগুলিতে আপনার নিয়মিত শ্রমিকদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রতি মাসে প্রায় 11,000 রোগী এই 12টা ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের জন্য 12টা হেলথ সেন্টার কাজ করে। চট্টগ্রামে একটা পূর্ণাঙ্গ হসপিটাল আছে শ্রমিকদের জন্য এবং ঢাকায় একটা হসপিটাল বর্তমানে নির্মাণাধীন আছে মিরপুরে। অতি শীঘ্রই হয়তো এই হসপিটালটা আপনার ওপেন হবে এবং শ্রমিকরা এই হসপিটালের সুযোগটুকু পাবে। পাশাপাশি আপনার যক্ষ্মা নিয়ন্ত্রণে
প্রতিটা ফ্যাক্টরিতে আপনার ব্রেকের সহযোগিতায় আপনার যক্ষা পরীক্ষা করা হয় এবং যক্ষার ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। ইউনেপির মাধ্যমে নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে, যেটা হলো চেঞ্জিং জেন্ডার ফর গার্মেন্টস এমপ্লয়ি। আপনার কর্মস্থলে আপনার মহিলা শ্রমিকদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে যে জেন্ডার যে বৈষম্যগুলো দূর করার জন্য এটা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম ইউএনএফপি শুরু করেছে। প্লাস 5টা প্রাইমারি স্কুল আছে বিজিএমির তরফ থেকে শ্রমিকদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই 5টা প্রাইমারি স্কুলে বিনামূল্যে সমস্ত পোশাক থেকে শুরু করে সব কিছু বিজিএমি থেকে দেওয়া হয়। বিজিএমি আন্ডারে 5টা প্রাইমারি স্কুল রান করছে, যেখানে 500 স্টুডেন্ট ছাত্রী লেখাপড়া করছে। পাশাপাশি আপনার রানা প্লাজায় যেসব শ্রমিক নিহত হয়েছিল তাদের 20 জন অনাথ মেয়ে আপনার আঞ্জুমানে মফিদুল ইসলাম আপনার সাভারে তাদেরকে সেখানে লেখাপড়ার ব্যবস্থা করেছে বিজিএমই। প্লাস 25 জন এতিম শিশু যারা মা বাপ হারিয়েছে রানা প্লাজার দুর্ঘটনায় তাদেরকে ওরাকা হোমস চট্টগ্রামে লেখাপড়ার ব্যবস্থা করেছে। এই কন্টিনিউয়াস কাজগুলি বিজিএমই কন্টিনিউ করে যাচ্ছে শ্রমিকদের কল্যাণে। শ্রমিক যদি ভালো থাকে আমার ইন্ডাস্ট্রি ভালো থাকবে। ধন্যবাদ মিস্টার নাসির। মিস্টার রনি, আপনার কাছ থেকে প্রশ্নটি একই রকম, যে রেডিমেড গার্মেন্ট শিল্পের বর্তমান প্রেক্ষিতে শ্রমিক স্বার্থ সংরক্ষণে মেয়েদি বিষয়ের বাস্তবতায় আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে আপনার মাধ্যমে। বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের যদিও পূর্বের তুলনায় ক্রমান্বয়ে একটি ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে, পাশাপাশি শ্রমিকদের মৌলিক যে মানবাধিকারের বিষয়গুলো রয়েছে, যেমন নাসির ভাই বললেন পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রীয় সাংবিধানিক অনুযায়ী তাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ট্রেড ইউনিয়ন গঠন করার একটি পদ্ধতি রয়ে গেছে, এবং সেখানে যদি স্বাচ্ছন্দ্যে তাদের কথা বলার অধিকার না থাকে তাহলে তাদের কর্ম পরিবেশ উন্নয়নের কথা আমরা যতটুকু বলি না কেন তাদের কর্ম পরিবেশ উন্নয়ন করতে হলে সেই জায়গার মধ্যে সেই কারখানার মধ্যে তাদের কথা বলার অধিকারটা নিশ্চিত করতে হবে। সেই বিষয়টা কিন্তু আমাদের এবার মে দিবসের একটি ভালো প্রতিপাদ্য বিষয় ছিল। আরেকটি প্রতিপাদ্য বিষয় ছিল যে আমাদের নিরাপদ ও মানবিক কর্ম পরিবেশ হচ্ছে টেকসই শিল্পের ভিত্তি। কারণ মানবিক এবং নিরাপদ কর্ম পরিবেশ কিন্তু আমরা চাই, কারণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং ক্রেতারাও এবং মালিক পক্ষ যৌথভাবে শিল্পে সম্প্রসারিত করার জন্য আগামীতে এই টেকসই শিল্প যাতে বৃত্তি হয়ে থাকে, আরএমডি সেক্টর ব্যাপকতার বিস্তার লাভ করে, সেই ক্ষেত্রে সকলেই একযোগে কাজ করা উচিত বলে আমি মনে করি। মিস্টার নাসির, যেমন মিস্টার রনি বলছিলেন যে শ্রমিক স্বার্থের জন্য একটি জন্য ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক স্বার্থ রক্ষা দরকার, একটি অভিযোগ কম বেশি আমরা শুনি যে গার্মেন্ট শিল্প শ্রমিক স্বার্থ রক্ষায় নেতিবাচক ভূমিকা করছে, যেরকম রাখা উচিত, এই বিষয়টা আপনি কীভাবে দেখুন? ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা জরিপ চালিয়েছে বাংলাদেশের 150টা ফ্যাক্টরির উপর, যেখানে 1508 জন শ্রমিক অংশগ্রহণ করেছে। এই 1508 জন শ্রমিকের মধ্যে 87% শ্রমিক তারা ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন চায় না, তারা মতামত দিয়েছে। তারপরও আমরা ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে নই। ট্রেড ইউনিয়নের অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। আমাদের সোনালী আঁশ পাট ছিল এক সময়, আমরা বিলুপ্ত হয়ে গেছে। তারপরও 1983 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশে ট্রেড ইউনিয়ন ছিল পোশাক শিল্পে 138টা ফ্যাক্টরিতে। গত 2 বছরে বর্তমানে ট্রেড ইউনিয়ন হচ্ছে 442টা ফ্যাক্টরিতে। আমার শ্রমিক যে আমার ফ্যাক্টরিতে কাজ করবে সে আমার যদি ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত হয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বহিরাগত যারা আসে, যারা ট্রেড ইউনিয়ন করার নামে দলাদলি শুরু করে বিভিন্নভাবে অ্যাডভান্টেজ নিতে চায়, এটার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার এবং বলছি আমার শ্রমিক যদি ভালো থাকে সেটাই আমাকে দেখতে হবে সবসময়। Thank you.
মন্ত্রের একই অভিযোগ যে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে যে বহিরাগতরা, যেটা মিস্টার নাসির বলছিলেন যে বহিরাগতরা অনেক সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে বিভিন্ন স্বার্থে, এই অভিযোগটির ব্যাপারে আপনি যখন শ্রমিক নেতা হিসেবে আপনি কি? আসলে মূল ট্রেড ইউনিয়নের মূল কনসেপ্টের মধ্যে যেটা রয়ে গেছে সেখানে ট্রেড ইউনিয়নের বহিরাগতদের অনুপ্রবেশের কোনো সুযোগ নাই। বিষয়টা হলো যে শ্রমিক আন্দোলন ট্রেড ইউনিয়নটা হচ্ছে একটা ভিন্ন প্রেক্ষাপট, এটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট। এখানে আপনার কীভাবে শ্রমিকের তাদের ন্যায্য অধিকারটা কীভাবে তারা পাবে সেই ক্ষেত্রে প্রশিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর বহিরাগতদের অনুপ্রবেশ যেটা ইদানিংকালে আমি এটাও দেখছি যে আমরা যখন শুরু করি সেই আজ থেকে প্রায় 28 বছর আগের থেকে, তখন দেখেছি যে শ্রমিকদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে অ্যাওয়ার্ড করার চেষ্টা করেছি, তাদের ট্রেড ইউনিয়নটা কী এই বিষয়ে তাদের বোঝানোর চেষ্টা করছি। তখন থেকে মালিকদের নানা ধরনের বাধা বিঘ্ন ছিল, তখন ওইভাবে গড়ে ওঠে নাই। সাম্প্রতিককালে এখন ট্রেড ইউনিয়নকে তাদের প্রশিক্ষিত করার জন্য নানা ধরনের সংগঠন তাদেরকে প্রশিক্ষিত করছে এবং সরকারের পক্ষ থেকেও এই পদক্ষেপ গ্রহণ করছে, পাশাপাশি আইএলও উদ্যোগ গ্রহণ করছে। আমি মনে করি যে ট্রেড ইউনিয়ন হচ্ছে একটি পজিটিভ দিক, সেখানে শিল্পের শান্তি শৃঙ্খলা উৎপাদন বৃদ্ধি, মিস্টার নাসিরও তাই বললেন, এটাই হচ্ছে ট্রেড ইউনিয়নের মূল লক্ষ্য। কিন্তু এখন বিষয় হলো যে আমরা যদি ট্রেড ইউনিয়নকে এত ভয় পাই, ট্রেড ইউনিয়নটাকে নেগেটিভ ভাবা যাবে না। ভয় পাওয়ার আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি একজন শ্রমিক নেতা অনেক দিন ধরে কাজ করছেন, কেন ভয় পায় মানুষে? এবং এটি কিন্তু শুধুমাত্র গার্মেন্টসের মালিক হিসাবে মিস্টার নাসির যেটা বলছেন তা না, আর মানুষ উনি বলছেন পাট শিল্পের কথা, আমাদের একটি নেতিবাচক ই আছে, কারণটা কি, কেন এটা হয়েছে? এটার একটা বিরাট কারণ রয়ে গেছে, সেটা হলো যে ট্রেড ইউনিয়ন সম্পর্কে মালিক এবং শ্রমিকদের বিশেষভাবে অবগত নন, তারা কীভাবে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিসটা করবেন। এবং বহিরাগত যারা ট্রেড ইউনিয়ন সম্পর্কে যারা জানে না, তারা একটি বা হয়তো বা উদ্বোধ বক্তব্য দিয়ে, রাজনৈতিক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে, আবার মূল ট্রেড ইউনিয়নের জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এবং শ্রমিকরাও কিন্তু তারা ট্রেড ইউনিয়নের মুখী থেকে তারা বিরত থাকেন, কারণ যখনই একটা নৈরাজ্যকর সৃষ্টি হয় তখন আর মালিক শ্রমিকদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়, যার ফলে শ্রমিক এবং মালিক উভয় পক্ষে সমস্যা সৃষ্টি হয়। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, এখন কি বিরতিতে যাওয়ার সময় হয়ে হলো, বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো। প্রিয় দর্শক, নিচ্ছে কি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে। আমরা কথা বলছিলাম বিজিএমইএ ডিরেক্টর মিস্টার মোহাম্মদ নাসির এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনির সাথে। মিস্টার রনি, আপনি বিরতির আগে বলছিলেন যে কিছু নেতিবাচক কারণে আমাদের ঐতিহাসিকভাবেই ট্রেড ইউনিয়ন নিয়ে কিছু ঘটনা ঘটেছে এবং সেই কারণে, এবং অ্যাওয়ারনেস যেহেতু নেই শ্রমিকদেরও এবং মালিকদেরও, কিন্তু এইটা থেকে উত্তরণের জন্য আপনারা কী করছেন, আপনি কী মনে করেন কী করা উচিত? আমাদের ইতিমধ্যে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস ইউনিয়ন কর্মসূচির পক্ষ থেকে আমরা যে সমস্ত বেসিক ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে সেক্ষেত্রে আমরা মালিকদের সাথে সুসম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি এবং শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে, যার ফলে কোনো সমস্যা হলে তারা শ্রমিক প্রতিনিধির সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে এবং তাদেরকে ট্রেনিংয়ের জন্য, এবং তারা বিভিন্ন ফায়ার সেফটি ট্রেনিং থেকে শুরু করে অ্যাওয়ারনেস, বিভিন্ন বার্গেনিং ট্রেনিংগুলো তারা ট্রেনিংয়ে হচ্ছে। আমি এই এই প্রসঙ্গে নাসির আপনার কাছ থেকে শুনতে চাই যে ধরুন একটি ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন করতে হলে সরকারিভাবে নিয়ম নিশ্চয়ই আছে যে কীভাবে এটি একটু আমাদের দর্শকদের জন্য একটু যদি ব্যাখ্যা করতেন। দেখুন, আমি এর আগে একটা কথা বলি, সেটা হলো শ্রমিক নেতা রনি সাহেব এখানে আসেন প্লাস নেতৃবৃন্দকে একটা কথা, ওনারা শ্রমিকদেরকে অলওয়েজ অধিকার সম্বন্ধে আপনার শিক্ষা দেন, কিন্তু শ্রমিকদের দায়িত্ব যে পাশাপাশি আছে, এই দুইটা জিনিস যদি আপনার সমন্বয় থাকে, আমার অধিকার কি আমার দায়িত্ব কি, এই দুইটা যদি শ্রমিকদেরকে বোঝানো যায়, তাহলে মালিক শ্রমিকের যে দ্বন্দ্বটা এটাকে কিভাবে মিনিমাইজ করে একটা সুন্দর পরিবেশে আমরা এই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড আমরা যেন
এক নম্বরে যেতে পারে। সেখানে কিন্তু আমরা যারা স্টেক হোল্ডার আছি, আপনার শ্রমিক নেতৃবৃন্দ, সরকার, মালিক, বায়ার, সবাই মিলে যদি কাজ করি তাহলে এটা আমাদের জন্য। তাহলে কিভাবে ট্রেড ইউনিয়ন হয়? একটা ট্রেড ইউনিয়ন নরমালি একটা ফ্যাক্টরি থেকে আমার মনে হয় 30% শ্রমিকের যদি এগ্রি করে, আপনার শ্রম অধিদপ্তরে গিয়ে ট্রেড ইউনিয়ন করতে যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তারা এই শ্রমিকগুলা ওই ফ্যাক্টরির কিনা যাচাই বাছাই করে পরবর্তীতে একটা ট্রেড ইউনিয়নের পারমিশন দেওয়া হয়। মিডিয়া রিপোর্ট পত্রিকায় এসেছিল, দেখা গেছে যে কোনো কোনো ট্রেড ইউনিয়ন নেতা যারা জীবনে কখনো ফ্যাক্টরির সাথে কাজ করেনি, বছরের পর বছর তারা শুধু অফ, যেটা মিস্টার নাসির বলছিলেন, তারা কাজও করেননি, কোনো ডিপার্টমেন্টে কোনো কাজ করেননি, তাদের দায়িত্ব অধিকার নিয়ে শুধু কথা বলেন। এইসব একজন আপনি নেতৃস্থানীয় শ্রমিক নেতা, এই ধরনের কাণ্ড কিন্তু নেতিবাচক ভূমিকা, শিওর আপনি অ্যাগ্রি করবেন, এগুলো থেকে বাঁচার উপায়টি কী? এই ধরনের কর্মকাণ্ডর বিরুদ্ধে আমি একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিবাদ এবং প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা হলো যে এদের হাত অনেক বড়। কারণ এই এই ব্যবসা প্রতিষ্ঠানটা হচ্ছে এটা বিদেশিদের হাতে, অর্থাৎ আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, যার ফলে এখানে তারা ওই যে যাদের শ্রমিকদের সাথে সম্পৃক্ততা নেই তারা শুধু দেশ বিদেশে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড করে বেড়াচ্ছেন এবং এখান থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে সেখানে ই করছেন। কিন্তু মূল যেটা শ্রমিকদের প্রতিনিয়ত যে সমস্যাগুলো, একটা শ্রমিকের একটি কারখানায় যেখানে 10,000 শ্রমিক থাকে সেখানে প্রতিনিয়ত সমস্যা হতেই পারে, আমরা সেই অঞ্চল ভিত্তিক অফিসগুলোকে প্রতিনিয়ত সমস্যার সমাধান করছি এবং পর্যায়ক্রমে যদি ব্যাপকতর হয় সেই ক্ষেত্রে আমরা সরকারের এবং বিজিএম এর সহায়তা নিয়ে সেটা করার চেষ্টা করছি, পরবর্তীতে যদি না হয় তাহলে আমরা একটা মুভমেন্টের দিকে যাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু অন্য একটি বিষয়ে যাচ্ছি, যে আমরা শ্রমিক স্বার্থ নিয়ে যখন কথা হয় প্রাসঙ্গিকভাবে চলে আসে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের বিষয়ে, বিকজ এরাও অনেক এই বিষয়ে অনেক বক্তব্য রয়েছে। আপনি একজন বিজিএমই একজন ডিরেক্টর হিসাবে আপনি কীভাবে এদের ভূমিকাকে দেখছেন? দেখুন, আপনার 2013 সালে 24 এপ্রিল যখন রানা প্লাজা কলাপস করে, সেদিন শুধু রানা প্লাজায় কলাপস হয় নাই, এই দেশের পোশাক শিল্প কিন্তু ধসে পড়েছিল। এরপর সাময়িকভাবে হলো আমাদের সারা বিশ্বে আমাদের বাংলাদেশের পোশাক যেন বর্জন করা হয় সেই জন্য মানববন্ধন হয়েছে। আমরা একটা নেতিবাচক পরিস্থিতির দিকে আমরা পড়ে গিয়েছিলাম, সেখান থেকে উঠে আসার জন্য যখন অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স বাংলাদেশ সরকার প্লাস বিজিএমইকে অ্যাপ্রোচ করলো যে আমরা প্রতিটা ফ্যাক্টরি ইন্সপেকশন করব, তখন আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে হয়তো এই ইন্সপেকশনের মাধ্যমে কী জানি কী হয়, নেতিবাচক কিছু হতে পারে। কিন্তু আল্লাহর রহমত, বাংলাদেশের অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের যে ফ্যাক্টরিগুলি ইন্সপেকশন করা হয়েছে, মাত্র 32টা ফ্যাক্টরি ছিল ঝুঁকিপূর্ণ, মানে আউট অফ প্রায় 3,000 ফ্যাক্টরি, হ্যাঁ 3,000-এর উপরে ফ্যাক্টরি, 32টা ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ ছিল, যে ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আন্ডারে বাকি ফ্যাক্টরিগুলোর বর্তমান ইন্সপেকশন কিন্তু চলমান আছে। আমরা সবসময় চেয়েছি রানা প্লাজা দুর্ঘটনার পরে যেন আমরা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত একটা কর্ম পরিবেশ শ্রমিকদের জন্য যেন সৃষ্টি করতে পারি, আর একটা রানা প্লাজার যেন সৃষ্টি না হয়। তার পরিপ্রেক্ষিতে আপনি জানেন December 2014 আমরা একটা ঢাকা অ্যাপারেল সামিট করেছি, সেখানে সারা বিশ্বের আপনার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, বিশিষ্টজনরা এসেছিলেন এবং বিভিন্ন বিষয়ের উপর সেমিনার হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ফ্যাক্টরিগুলো হেলিকপ্টারে নিয়ে গিয়ে কিন্তু পরিদর্শন করা হয়েছে। তাদের পরবর্তীতে তাদেরকে বোঝানো হয়েছে যে বাংলাদেশ মানে রানা প্লাজার পিকচার না, বাংলাদেশ মানে পজিটিভ স্টেট। কিন্তু আমার প্রশ্নটি ছিল যে অ্যাকর্ড অ্যালায়েন্সের ভূমিকা নিয়ে বর্তমানে অনেক সময় মিডিয়া রিপোর্ট আমরা দেখছি। হ্যাঁ, অ্যাকর্ড অ্যালায়েন্সের প্রথমে যে ভূমিকা ছিল সেখান থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, এখন যে পর্যায়ে আসছি তারা স্প্রিনলার, ফায়ার ডোর, নতুন কিছু আইটেম সংযুক্ত করেছে এবং মালিকেরাও এই কাজগুলি যথাসাধ্য চেষ্টা করছে, যদিও অত্যন্ত এক্সপেন্সিভ এই কাজগুলো করা হচ্ছে। অনেক ফ্যাক্টরিতে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করার জন্য বলা হয়েছে, সে কাজগুলি করা হচ্ছে, রেক্টোফিটিংয়ের কথা বলা হয়েছে, সেগুলি করা হচ্ছে, যেভাবে সম্ভব প্রতিটা
উদ্যোক্তা চেষ্টা করছেন যেন তার ফ্যাক্টরিটাকে আপনার কমপ্লায়েন্স রাখা যায়, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত শ্রমিকদের জন্য একটা কর্মপরিবেশ যেন রাখা যায়? ধন্যবাদ মিস্টার নাসির। মিস্টার রনি, আমরা জানি যে আপনি মিনিমাম ওয়েজ বোর্ড যে নির্ধারণী শ্রমিক প্রতিনিধি হিসেবে আপনি ছিলেন এবং সরকার যে নির্ধারিত বেতন কাঠামো তৈরি করছেন আপনাদের কারণে, কিন্তু একটা অভিযোগ শোনা যায় যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে এই মিনিমাম ওয়েজ ঠিক মতো মেনটেন করছে, কথাটা কি সত্যি? আসলে এটা পুরোপুরি সত্য নয়, কারণ আমরা মিনিমাম ওয়েজ বোর্ডের এটাকে যখনই হয় সঙ্গে সঙ্গে এটা আমরা মনিটরিং করেছি আমাদের ফেডারেশন পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও এটা করেছে। শুধুমাত্র যে সমস্ত সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলো আছে যেটা তো বিজিএমই অথবা বিকিএমই এর মেম্বার না, আবার কিছু কিছু আছে যাদের মানে একেবারেই ছোটো স্মল ফ্যাক্টরি, সেখানে তাদের ওই মিনিমাম ওয়েজ দিতে ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং তারা দিতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই মিনিমাম ওয়েজে একটা বিষয় হলো যে মনে রাখতে হবে আমাদেরকে, আমরা কিন্তু ক্রেতাদেরকে বলেছি, আমরা বলতে চাই যে তাদের মজুরি যদি বৃদ্ধি করতে হয় তাহলে তাদের ন্যায্য মূল্য দিতে হবে। এই বিষয়টা ক্যাম্পিংটা কিন্তু আমাদের সকল করার প্রয়োজন। আমি জানি এই বিষয়ে আপনি কাজ করছেন, আমি একটু যদি বিস্তারিত মধ্যে আমরা ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পিং করছি যাতে ন্যায্য মূল্য পোশাক শিল্পে দিতে হবে এবং শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায়। সেই ক্ষেত্রে এটা যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড, ক্রেতাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ ক্রেতারা তো মূল মালিক, অবশ্যই তারাই তো এটা বিজনেসটা করছেন, তারাই তো সেই বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে বিক্রি করা হচ্ছে তাদের মাধ্যমে। তারা যদি ন্যায্য মজুরিটা ক্রেতারা যদি এখানে বাড়িয়ে না দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি ইন্টারন্যাশনাল যে সমস্ত বন্ধুরা আমাদের ক্যাম্পিং করেন অথবা বিদেশে যান, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যে তাদেরকে তুলে ধরা উচিত। শুধু একতরফা বললে হবে না, কারণ আমি যদি মালিককে বেশি এনে না দিই তার কাছ থেকে কীভাবে আমি আদায় করে নিব? ট্রেড ইউনিয়নটাই কিছু এই ব্যাপারে মূল কাজ হচ্ছে এইটা, যার কারণে ট্রেড ইউনিয়ন দেখে মালিকেরও ভয় পাওয়ার কিছু নাই এবং শ্রমিকদেরও ভয় পাওয়ার কিছু। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার জন্য শেষ প্রশ্ন মিস্টার নাসির, ভবিষ্যৎ কীভাবে দেখছেন রেডিমেড গার্মেন্ট শিল্পের, সংক্ষেপে যদি আপনি একটু বলতে? দেখুন, বর্তমানে সারা বিশ্বে পোশাক শিল্পের চাহিদা হলো $450 বিলিয়ন, যার আমরা মাত্র 5% এক্সপোর্ট করি $24.5 বিলিয়ন। আমরা একটা স্লোগান দিয়েছি $50 বিলিয়ন অন 50th এনিভার্সারি অফ বাংলাদেশ। আমাদের 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট করে আর্নিং করতে চাই। সেটা করার জন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি আর রোড কমিউনিকেশন, সেগুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা হয় তাহলে এই শিল্পটা বাংলাদেশের 2021 সালে যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার মধ্য আয়ের দেশে স্বপ্ন দেখছেন সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম একটা কথা বলতেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমের মধ্যে দেখে, স্বপ্ন সেটাই যেটা বাস্তবায়নের জন্য মানুষ ঘুমাতে পারে না। আমরা বিজিএমই, আমরা সেই স্বপ্নটাই দেখছি। ধন্যবাদ মিস্টার নাসির। শেষ আপনার কাছে যে আপনি কীভাবে এই স্বপ্ন বাস্তবায়নে শ্রমিকদিকে দেখছেন? আমি এই স্বপ্নের বাস্তবায়নের দিকে একটি সম্ভব হচ্ছে যে শ্রমিক মালিক সুসম্পর্ক তৈরি করা এবং যৌথভাবে এবং দেশের সকলকে নিয়ে এই শিল্পকে এগিয়ে নেওয়া, আগামীতে যাতে শিল্প সম্প্রসারিত হয় সারা বাংলাদেশে শিল্পের প্রভাব বিস্তার পড়ে এবং সকল ক্ষেত্রে যাতে শ্রমিকরা আরও কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং যাতে করে তারা আরও কারখানা কন্ট্রিবিউট করতে পারে, সেই বিষয়ে আমাদের সকলে একসাথে কাজ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ মিস্টার সিরাজুল ইসলাম রনি, মিস্টার মাহমুদ নাসির, আপনাদের এই সুচিন্তিত বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা যারা এই পর্বটি দেখতে চান কিংবা আমাদের আগের পর্ব, তারা লক করুন www.bestsourcing.biz। কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করছি একটি প্রতিবেদন নিয়ে। আমরা জানি যে এবার মে দিবসে প্রতিপাদ্য ছিল শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি। অনুষ্ঠান শেষ করব এর একটি প্রতিবেদন দিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে 126 বছর আগের কথা, আমেরিকার ফেডারেশন অব লেবার 1884 সালের 7 অক্টোবর প্রথমবারের মতো প্রতিদিন 8 ঘন্টা কাজের দাবি তোলে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি তো মানলই না, উল্টো আরো কঠোর হলো। কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ, মজুরি বাড়ানো ও কাজের উন্নত পরিবেশ সহ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে 1886 সালে 1 মে হে মার্কেটের শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। এতে যোগ দেয় 3 লাখ শ্রমিক।
ওই সময় পুলিশের গুলিতে নিহত হয় 11 শ্রমিক। সারা দুনিয়ায় শিকাগোর ওই রক্তাক্ত ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে। এরপর থেকে অনেক প্রতিষ্ঠান ও কারখানায় 8 ঘন্টা কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়। পরে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর পহেলা মে ঐক্যবদ্ধভাবে পালনের ঘোষণা দেওয়া হয়। এভাবেই শুরু হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রথম মে দিবস পালিত হয় 1938 সালে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বিপুল উদ্দীপনায় মে দিবস পালিত হয়। ওই বছর সদ্য স্বাধীন দেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়।